নমস্কার আমার দর্শক শ্রোতা বন্ধুগণ, আসুন আমরা আজকে দিনটি শুরু করি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। আজকের অধ্যয়নের বিষয় প্রার্থনা। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি ফিলিপীয় তার 4:4-7, নতুন নিয়ম পৃষ্ঠা সংখ্যা 398। পাঠের শুরুতে রয়েছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো, তোমাদের শান্তভাব মনুষ্য মাত্রের বিদিত হউক, প্রভুর নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্টমণ্ডলীতে যীশু রক্ষা করিবে। ইহাই প্রভুর বাক্য, ঈশ্বরের ধন্যবাদ হোক। তিনি আমাদের বাক্যে সকলকে আশীর্বাদ করুন। একটি ছোট্ট ঘটনা বলি আপনাদের। এক দরিদ্র বিধবা একদিন একটি নোটিশ পেলেন যে তাকে এক বিরাট অঙ্কের বিল পরিশোধ করতে হবে। তাতে তিনি খুব মুষড়ে পড়লেন, ভেঙে পড়লেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ওই বিল তিনি পরিশোধ করেছেন, কিন্তু ওই পরিশোধিত বিলের রসিদ তিনি খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি ধরে নিয়েছিলেন যে দ্বিতীয়বার তাকে ওই বিলের জন্য আবার টাকা দিতে হবে, কিন্তু ওই বিলের টাকা মেটানোর জন্য তার কাছে এই মুহূর্তে কোনো অর্থ ছিল না। সুতরাং তিনি প্রাণ মন ঢেলে দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন যেন ঈশ্বর তাকে এমন একটা উপায় বের করে দেন যাতে তিনি যে বিল পরিশোধ করেছেন তার একটা প্রমাণ তিনি দিতে পারেন। কয়েকদিন পর বিল সংগ্রহকারী কোম্পানির কাছ থেকে একজন প্রতিনিধি বিধবার বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, যদি কয়েকদিনের মধ্যে বিলের টাকা পরিশোধ করতে না পারেন, তবে তার বিরুদ্ধে আইনের পথ নিতে তার কোম্পানি বাধ্য হবে। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালা দিয়ে একটা প্রজাপতি তার ঘরে প্রবেশ করল, আর বিধবার কিশোর ছেলে ওটা ধরার জন্য তার পিছনে পিছনে ছুটতে শুরু করল। সে তার স্কুলের বিজ্ঞান ক্লাসের জন্য সেটি সংগ্রহ করে রাখতে চেয়েছিল। সে যখন তাকে ধরবার জন্য চেষ্টা করছে, তখন প্রজাপতিটি উড়তে উড়তে প্রথমে আলমারির উপরে গিয়ে বসল, এরপর উড়তে উড়তে আলমারির পিছন দিকে চলে গেল। ভারী আলমারি সরিয়ে তার পিছনে যাবার শক্তি ওই বালকের ছিল না। তাই সে বিল সংগ্রহকারীকে অনুরোধ করল যেন তিনি কিশোরকে আলমারিটা সরাতে সাহায্য করেন। বিল সংগ্রহ করতে আসা ভদ্রলোক আলমারিটিকে একপাশে সরিয়ে দিতেই মেঝেতে এক টুকরো ভাঁজ করা কাগজ পড়ল। বিধবা তাড়াতাড়ি কাগজটি কুড়িয়ে নিলেন, দেখলেন সেটি তার হারিয়ে যাওয়া সেই রসিদটি। তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। তিনি দু হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য। সত্যি প্রভু কত মহান, তাই না? তিনি সকল সময় তার ভক্তদের প্রতি দৃষ্টি দিয়ে রেখেছেন, সকল সময় আমাদের সকলের জন্য তিনি চিন্তা করছেন, প্রতিটি মুহূর্ত প্রভু আমাদের দিকে হাত বাড়িয়ে রয়েছেন। কিন্তু আমরা দুর্বল চিত্ত মানুষ, যখন প্রয়োজন তখন তার হাতটা আমরা ধরছি শক্ত করে, যখন বিপদে পড়ছি তখন তার কাছে অহরহ প্রার্থনা করছি, তাই না? আবার যখন আমাদের বিপদ কেটে যাচ্ছে, আমাদের সমস্যা মিটে যাচ্ছে, তখন আমরা আবার তার হাত ছেড়ে দিচ্ছি। সত্যি কত স্বার্থপর আমরা, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাসে প্রার্থনা করলে প্রভু তার উত্তর ঠিক আমাদেরকে দিয়ে দেন, ঠিক যেভাবে বিধবার প্রার্থনার উত্তর তিনি দিয়েছেন, তাকে কত বড় বিপদ থেকে প্রভু মুক্তি দিয়েছেন। আমরা কি পারি না সেই বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে? আসুন, ভাববার সময় হয়েছে। আমি আপনি কিভাবে আমাদের প্রার্থনা আমাদের জীবন্ত প্রভুর কাছে উৎসর্গ করবো।